নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। ম্যাট্রিমনিতে বিজ্ঞাপন দিয়ে প্রতারিত হয়েছিলেন উত্তরপাড়ার বাসিন্দা এক তরুণী। বালুরঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগে সরকারি কর্মী দিবাকর ঘোষকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করল। শহর বর্ধমানের হাসপাতাল সংলগ্ন এলাকার অ্যাম্বুলেন্সগুলির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এবং পরিবহন ক্ষমতা যথাযথ আছে কিনা তা জানতে চেকিং চালালেন জেলা পরিবহন আধিকারিক। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের গতিষ্ঠার কাজীপাড়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের বাড়ি চাল উড়ে যায়। স্যানিটারি ভার্নিং মেশিন ইন অর্গেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। দেখে নেব এক ছলকে কিছু খবর। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা অঞ্চলে মিরেপোতা গ্রামে মঙ্গলবার সকালে একটি বালিবোঝাই লরির দুটি গোয়াল ঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনায় একটি বাছুর সহ মোট চারটি গরু আহত হয়েছে। লরির খালাসি ও ড্রাইভার গুরুতর আহত। পাশের একটি ঘরে বাড়ির চারজন না থাকায় তারা প্রাণে বেঁচে গেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম তুষার মাঝি। বাইকে করে তিনজন মিলে আসার পথে একটি লরি ধাক্কা মারলে মৃত্যু হয় তার। ঘটনায় আহত হন অপর দুজন ব্যক্তি। ঘাতক লরিটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বজ্রপাতে মৃত্যু হলো চারজনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বাঁকুড়া জেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মী মাঝি ও তার মেয়ে পায়েল মাঝি বৃষ্টির সময় জয়পুর থানার রাজগ্রাম এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়। অপরদিকে ওন্দার পুনিশলে চৌমুড়া গ্রামে সাইকেলে করে বাড়ি ফেরার সময় আব্দুল আলী খান নামে ও সোনামুখী থানার নিত্যানন্দপুরে মাঠে কাজ করার সময় রঞ্জিত দাসেরও মৃত্যু হয় বজ্রপাতে। মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতাল ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃহন্নলার। পথে টাকা আদায় করার সময় এই রূপ বিপত্তি ঘটে। মৃত বৃহন্নলার মৃতদেহ ময়নাতদন্তের পর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। কন্যা সন্তান হয় এক গৃহবধূকে হত্যার অভিযোগ করলো তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বৈদ্যনাথপুরে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে মৃতার পরিবার। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে জগদানন্দপুর এসটিকে রোড থেকে চান্ডুলি ফেরিঘাট পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে। এই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে 15,000 মানুষ যাতায়াত করে। রাস্তা সংস্কারের জন্য প্রায় 28 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় সহপদের খুশি গ্রামবাসীরা। আসছি বিস্তারিত খবরে। ভারত ম্যাট্রিমনিতে বিজ্ঞাপন দিয়ে প্রতারিত হয়েছিলেন উত্তরপাড়ার বাসিন্দা এক তরুণী। তারই তদন্তে সাফল্য পেল উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্তদের মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। ভারত ম্যাট্রিমনিতে গত এক মাস আগে বিয়ের জন্য অ্যাড দেন উত্তরপাড়া নিবাসী এক যুবতী। তারপর নিউ ইয়র্ক থেকে আদর্শ খুরানা নামে একটি ছেলে হোয়াটসঅ্যাপে কথা বলে উত্তরপাড়ার যুবতীর সাথে। এরপর ওই যুবক মেয়েটিকে জানায় দিল্লি বিমানবন্দরে কাস্টম তাকে সোনা আনার অভিযোগে আটক করেছে, জরিমানা দিতে হবে বলে মেয়েটির কাছ থেকে ওই যুবক ধাপে ধাপে 7,05,000 টাকা নেয়। ওই যুবতী প্রতারিত হয়েছে বুঝতে পেরে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তকারী অফিসার 25 দিন ধরে দিল্লির নয়ডা গুরগাঁও রেকি করতে থাকে। এটিএম এর সূত্র ধরে গত রবিবার গুরগাঁও থেকে এক নাইজেরীয়কে গ্রেপ্তার করে তদন্তকারী দল। অভিযুক্তকে জেরা করে আরো দুজনের নাম পায় পুলিশ। অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে উত্তরপাড়ায় নিয়ে আসা হয় ও শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পাশাপাশি দাঁড় করিয়ে দিন। এছাড়াও প্রায় 30 টাকা থেকে সিম কার্ড, তিনজন নাইজেরিয়ান রয়েছেন, এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে উত্তরপাড়ার বাসিন্দা একজন তরুণী তিনি অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের পরই কিন্তু পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেন। তদন্ত পুলিশ আধিকারিকরা জানতে পারেন বালুরঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগে সরকারি কর্মী দিবাকর ঘোষকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করলো। বুধবার তাকে আদালতে পেশ করা হয়।
তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগে মঙ্গলবার বিকেল 5টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থেকে দিবাকর ঘোষকে গ্রেপ্তার করলো। অভিযোগ, গত রবিবার তার তৃতীয় স্ত্রী 32 বছরের অননা রায় ঘোষকে নিজের গাড়ির চাকায় পিষ্ট করে খুন করে। ঘটনায় অভিযুক্ত সরকারি কর্মী দিবাকর ঘোষ গঙ্গারামপুর আবগারি দপ্তরে কর্মরত। এলাকাবাসীদের অভিযোগ ছিল স্ত্রীকে বাড়িতে খুন করে দিবাকর ঘোষ পালিয়ে যায়। মৃতার বাবা খবর পেয়ে সোমবার কলকাতা থেকে এসে মৃতদেহ ময়নাতদন্তের পর বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যে দিবাকরকে গ্রেপ্তার করলো। বুধবার অভিযুক্ত দিবাকরকে আদালতে পেশ করা হবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানের হাসপাতাল সংলগ্ন এলাকার অ্যাম্বুলেন্সগুলির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এবং পরিবহন ক্ষমতা যথাযথ আছে কিনা তা জানতে চেকিং চালালেন জেলা পরিবহন আধিকারিক। এদিন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের যথাযথ সহযোগিতা করেন স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা। জেলা পরিবহন আধিকারিক সরজমিনে চেকিং পর্ব চালালো মঙ্গলবার। এদিন তিনি পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের হাসপাতাল সংলগ্ন এলাকায় দপ্তরের কাজকর্ম পুনর্মূল্যায়ন করেন। স্থানীয় প্রতিটি অ্যাম্বুলেন্সের কাগজপত্র ঠিক আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি অ্যাম্বুলেন্সগুলি পরিষেবা দেওয়ার উপযুক্ত পরিকাঠামো আছে কিনা তা খতিয়ে দেখেন। যাদের নেই তাদেরকে কি ফাইন করাবে না তাদেরকে এখন ওয়ার্নিং দেওয়া হচ্ছে? প্রশাসনের এই কাজে সব রকম সহযোগিতা করেছে স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা। যদিও প্রশাসনের এই রূপ উদ্যোগে কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়েনি অ্যাম্বুলেন্স চালকদের। এখন একটা অফিসার এসেছিল গাড়ি চেক করার জন্য, আমার গাড়ি দেখলো, আমার গাড়ি দেখে যেটা প্রবলেম দেখালো দুটো প্রবলেম দেখালো, একটা হচ্ছে আমার মাথার লাইটটার জন্য আর ফার্স্টের বক্সের জন্য বললো। তো আমার স্যার দেখলো সবই আছে, সব তৈরি আছে, লাইসেন্সের জন্য আর পেপারটা সবই আমার গাড়ি দেখে স্যার দেখে দিল। প্রত্যেক গাড়ি চেক করেছে? কি কি দেখছে গাড়ির মধ্যে? অক্সিজেন ফক্সিজেন সবই দেখছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার 1 নম্বর ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। পূর্ব বর্ধমানের কাটোয়ার 1 নম্বর ব্লকে আলমপুর গ্রাম পঞ্চায়েতে সভাকক্ষে গ্রামীণ এলাকায় পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মশাবাহিত ডেঙ্গি, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল করার লক্ষ্য নিয়ে আশাকর্মী ও গ্রামীণ সম্পদ কর্মীদের নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল ইসলাম। এদিন প্রধান জানান, ডেঙ্গির যে প্রসার হয়েছে তা প্রতিরোধের জন্য বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গি রোগে কেউ আক্রান্ত হয়েছে কিনা তা আশাকর্মী ও গ্রামীণ সম্পদ কর্মীরা দেখবেন। পাশাপাশি ডেঙ্গি রোগ কী কী কারণে হয় সে ব্যাপারে তারা মানুষকে সচেতন করবেন। কাটোয়া থেকে গৌণ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলাম বিরতির পর, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের গতিষ্ঠার কাজীপাড়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যায়। যদিও সেই সময় বাড়িতে কেউ ছিল না, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে গতিষ্ঠার কাজীপাড়াতে রাত 11টা নাগাদ বিকট শব্দে এলাকাটি কেঁপে ওঠে। এলাকাবাসীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখেন বোমা ফেটে বাড়ির চাল উড়ে গেছে। ওই বাড়িতে আরজ খান, তার স্ত্রী ও তাদের দুটি বাচ্চা থাকত। গ্রামবাসীরা দেখে ঘটনার পর ওই বাড়িতে কেউ নেই। গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, বোমা বাঁধতে গিয়ে তা ফেটে গিয়ে বাড়ির চাল উড়ে যায়। এরপরই বাড়ির বাসিন্দারা সকলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে, যদিও হতাহতের কোনো খবর নেই।
কালকে রাত্রি 11:15 সময় আমার পার্টি কর্মী কাদু শেখ, ভালো নাম কি যেন কাদুর, ভালো নাম কি আব্দুল কাদের, কাদের শেখ আমাকে টেলিফোনে বাই টেলিফোন খবর দেয় যে পাড়ায় একটা বোম ব্লাস্ট হয়েছে আর ওই মল্লিকের বাড়িতে। পাড়ার সমস্ত লোক যে দেখে যে বাড়ির চাল উড়ে গেছে এবং মাঝখানে একটা 5 ইঞ্চি ওয়াল ছিল সেই ওয়ালটা উড়ে গেছে। ওরা বাড়িতে যেয়ে আর কাউকে দেখতে পায় নাই, পুলিশকে খবর দেওয়া হয়। আমাদের এখানে গ্রামীণ পুলিশ আছে অশোক ঘোষ, তার মারফতে থানায় খবর জানানো হয়। থানা থেকে পুলিশ সঙ্গে সঙ্গে এসেছিল, পুলিশ সরঞ্জাম নিয়ে তদন্ত করে দেখে গেছে, কিন্তু কাউকে বাড়ির কাউকেই পায় নাই। ওই বাড়িতে কে কে ছিল? ওই বাড়িতে আরজ মল্লিক ছিল, তার স্ত্রী রেজিনা দেবী ছিল এবং তার 2 সন্তান ছিল। এই যে বোমাবাজি ঘটনা, কি মনে হচ্ছে এটা থেকে? এই ছেলেটি বিগত দিনে সিদ্দিকুল্লার টিম করতেন, মন্ত্রী সিদ্দিকুল্লার টিম করতেন। এর বাইরে তো আর কিছু বলা যাবে না, কারণ এইটুকু আমাদের জানা আছে। হ্যাঁ, এইটুকু যেটুকু জানি আমি সেটুকু। এখানে কি কোনো বোমা মজুত করে রাখার ঘটনা, কি বোমা বাঁধার কাজ চলছিল বলে মনে করছেন? পাড়ার লোকের ধারণা কোনো বোমা বাঁধা চলছিল। মঙ্গলকোট থেকে প্রতীকীত দাস, বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। স্যানিটারি ভার্নিং মেশিন ইন অর্গেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। বর্ধমান কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই রূপ কর্মসূচি বাস্তবায়িত হয়। স্যানিটারি ভার্নিং মেশিন ইন অর্গেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। ছাত্রীদের হাইজেনিক ব্যবস্থার জন্যই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে আজকে স্যানিটারি ভার্নিং মেশিনের ইনগ্রেশন হচ্ছে। অর্থাৎ আমাদের স্কুলের 50%-এর উপর হচ্ছে মেয়ে। এই ছাত্রীদের হাইজেনিক ব্যবস্থার জন্য আমাদের প্রায় 11 জন দিদিমণি আছেন, তারা এই প্রবলেমটা প্রথম উপলব্ধি করেন এবং আমাদের সঙ্গে আলোচনা করেন। এর যে সমস্যাগুলো প্রথমে আমরা লক্ষ্য করেছি যে এই দিনগুলোতে মেয়েগুলো স্কুলে আসে না বা অস্বস্তি বোধ করে, বা সবথেকে বিষয় হচ্ছে যে আনহাইজেনিক যে একটা কন্ডিশন, তার ফলে একটা রোগ সৃষ্টি হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সবাই মিলে একটা আলাপ আলোচনা করে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়েছে যে স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন আমরা যদি বিনা পয়সায় তাদেরকে দিতে পারি, তো আমাদের তো সামর্থ্য খুবই সীমিত। এই জন্য আমরা রোটারি ক্লাব অফ সাউথকে বলেছিলাম বর্ধমানে যে এই ব্যাপারে যদি তারা কিছু আমাদের হেল্প করতে পারেন। তা রোটারি ক্লাব সাউথ বর্ধমান এগিয়ে এসেছেন এবং তারা এই স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিনটা আমাদেরকে দিয়েছেন গিফট হিসেবে। এর ফলে আমাদের প্রায় 600 জনের ওপর যে ছাত্রী তারা উপকৃত হবে, এবং এর যে একটা সচেতনতার যে বিষয়টা আছে, তারা ইতিমধ্যে আমরা একটা সেমিনার করেছি সচেতনতার পাঠ তাদের দিয়েছি, কিন্তু বাস্তব যে একটা সচেতনতা, হাইজেনিক যে কন্ডিশন, তারা এটা বাস্তবায়িত করতে পারবে, যার ফলে আমাদের ছাত্রীদের হেলথ এবং হাইজিন ভীষণ রকমভাবে বজায় থাকবে। স্কুল কর্তৃপক্ষের আশা এর ফলে স্কুলের ছাত্রীরা উপকৃত হবেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে এইরূপ উদ্যোগ বাস্তবায়িত করতে পেরে খুশি। এই স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিনটার প্রপোজালটা আমরা এখানকার স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে প্রথম পাই,
এবং হওয়ার সাথে সাথে আমাদের মনে হয়েছিল যে এই ধরনের কাজ করা খুব জরুরি। আর আমরা লোকালি এই মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত আর কি, সরাসরি আমরা রেগুলার বেসিসে প্রচুর সমাজসেবামূলক কাজ করে থাকি। তো এইটা আমার মনে হয়েছিল যে আমাদের ক্লাবের প্রত্যেকের মনে হয়েছিল যে এই ধরনের কোনো একটা এই স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন যদি আমরা এই স্কুলটাকে দিতে পারি, তাহলে এটা সম্ভবত এটা জেলায় প্রথম একটা স্কুল যে স্কুলে মানে বৃত্তির দিক থেকে যারা অনেক নিচে রোজগারের দিক থেকে যাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, তাদের হাইজিনের দিক থেকে হাইজিনের কথা ভেবে আমরা সঙ্গে সঙ্গে এই প্রপোজালটাকে খুব গুরুত্বের সঙ্গে বিচার করে আমরা সঙ্গে সঙ্গে এটাকে প্রসেস করি এবং মেশিনটা এসেছে এবং আজকে সেটা ইনোগ্রেশন হবে। আমার ক্লাবের পক্ষ থেকে আরও অনেকেই এসেছেন এবং আমার মনে হয় যে এই মেশিনগুলো যত বেশি করে আরও স্কুলে লাগবে তত বেশি করে মেয়েদের বিশেষ করে সুবিধে হবে। তাদের যে স্কুল ড্রপ আউটের সমস্যা থাকে, ওই সময়গুলোতে যারা অসুস্থির মধ্যে থাকেন তারা এই অসুস্থিগুলো থেকে দূর হবে আর কি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, ভারত ম্যাট্রিমনিতে বিজ্ঞাপন দিয়ে প্রতারিত হয়েছিলেন উত্তরপাড়ার বাসিন্দা এক তরুণী। বালুরঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগে সরকারি কর্মী দিবাকর ঘোষকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করল। শহর বর্ধমানের হাসপাতাল সংলগ্ন এলাকার অ্যাম্বুলেন্সগুলির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এবং পরিবহন ক্ষমতা যথাযথ আছে কিনা তা জানতে চেকিং চালালেন জেলা পরিবহন আধিকারিক। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের গতিষ্ঠার কাজীপাড়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের বাড়ির চাল উড়ে যায়। স্যানিটারি ভার্নিং মেশিন ইন অর্গেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।